হাই গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে রেসিপি নিয়ে আসছি মাটন কারি আপনারা দেখতেছেন বি ফ্যামিলি কুকিং চ্যানেলে ভিডিওটা স্কিম না করে দেখতে থাকুন মাটন কারি রেসিপিটা কিরকম করে বানাই রেসিপি বানার জন্য মাটন নিয়েছি মাটনটা এখন ম্যারিনেট করে নেব হলুদ নিমক সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব এখন দিয়ে দেব দুই চামচ টক দই টক দই দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে ঢেকে রেখে দেব। এখন একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা আদা রসুন গোলমরুচ গুলমরুচটা স্কিপ করতে পারেন তারপরে নিয়েছি গোটা জিরে তারপরে দিয়েছি রসুন আদা শুকনো লঙ্কা অল্প একটু জল দিয়ে এখন মশলাটা ভালো করে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়েছি চলো এখন মাংসের জন্য আলুটা ভেজে নেব তার জন্য কড়াইতে সর্ষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আলুটা ভেজে নেব আলুটা দিয়েছি এখন অল্প একটু হলুদ নিমক দিয়ে এখন ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আলু ভাজা হয়ে গেছে এখন মাটন কারি বানাবো যে কড়াইতে আলু ভেজে নিয়েছি ওই কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন গোটা জিরে এখন দুই তিন মিনিট ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখন লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি জিটে পেস্ট বানিয়ে নিয়েছি এখন পেস্টটা এখন দিয়ে দেব। পাঁচ মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। মাংসতে নিমখ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম এখন মশলাতে অল্প একটু নিমখ হলুদ দিয়ে দেব পাঁচ মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন ম্যারিনেট করা মাংস দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে এখন লো ফ্লেমে এখন ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর এখন ঢাকনাটা উল্টে এখন ভালো করে নাড়াচাড়া করব। মাংসটা এখন লো ফ্লেমে রেখে পাঁচ দশ মিনিট ভালো করে কষান করে নেব যত যদি মাংসটা ভালো করে কষান করে নিই তাহলে টেস্টটা ভালো লাগে খাইতে এখন ভেজে রাখা আলু দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব মাটনটা ভালো করে কষান করে নিয়েছি এখন গরম জল দিয়ে দেব মাটন কারির রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবেন মাটনের ঝোলটা পাঁচ দশ মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব হয়ে গেছে এখন মাটনটা এখন নামিয়ে নেবো মাটন থালিতে এখন রেডি করব কাঁচা থাল নিয়েছি এখন ভাত দিয়ে দেব। ভাতের উপরে একটা কাঁচা লঙ্কা দিয়েছি পিঁয়াজটা গোল করে কেটে নিয়েছি এখন থালিতে দিয়ে দেবো বাটিতে এখন মাটনটা এখন সার্ভ করে নেব দুপুরবেলা গরম ভাতের সাথে মাটন কারি রেসিপিটা বানিয়ে খাইয়া দেখবেন দারুণ লাগে খাইতে মাটন কারির রেসিপি হায়াই গেছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে যাবো ট্রাই করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ